তো হাতটাকে প্রথমে সোজাভাবে ধরে আপনারা লক্ষ্য করবেন আপনার হাতের এই অংশের দিকে, এই যে আঙুল এটাকে বলা হয় বিদ্যা আঙুল। আর বিদ্যা আঙুলের নিচে আমি যেটুকুন দেখাচ্ছি এটাই হচ্ছে আপনার শুক্র পর্বত বা ভেনাস মাউন্টের এরিয়া, যে গোল করে যে অংশটা দেখিয়েছি আপনাদেরকে এই অংশটা হচ্ছে ভেনাস মাউন্ট বা শুক্র পর্বতের এরিয়া। এই অংশের মধ্যে আপনার এই রেখাটা থাকতে হবে। তো বর্তমানে এই রেখা নাও থাকতে পারে, তার মানে এই নয় যে আগামী দিনে আপনার হাতে এই রেখা আসবে না, 3 থেকে 6 মাস অন্তর অন্তর হাতে রেখা চেঞ্জ হয়। তো আপনারা দেখবেন যদি আপনার হাতে এই রেখা থাকে তাহলে পরে আপনি জীবনে আপনার অনেক জমির মালিক আপনি হবেন এবং একের অধিক বাড়ি আপনার অবশ্যই হবে। তো সেই রেখাটা হচ্ছে আপনার এই ভেনাস মাউন্ট বা শুক্র পর্বতে যদি আমার আপনার এরকম চতুর্ভুজ বা স্কোয়ার সাইন হয়, এরকম এই স্থানটাতে আপনাদের দেখাচ্ছি, এরকম যদি সাইন থাকে তাহলে পরে আপনার অবশ্যই এটা হবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই আপনারা ক্লিক করবেন। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন।